আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وسلم أخلف دينك يكفك العمل الكليم. مدرسة الشيخ المدارس شاركنا بشير وزنا في بس سنمت জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা, আজকের এই মাহফিলে উপস্থিত দেশের বিশিষ্ট বুজুর্গ ওলামায়ে কেরাম, যেনারা আজকের মাহফিলের আপনাদের সামনে অনেক সময় যাবৎ তারা কোরআন সুন্নাহর আলোকে বয়ান পেশ করছেন এবং স্থানীয় অনেক মুরব্বী ওলামায়ে কেরাম আসছেন, পর্দার অন্তরালে মা বোনেরাও আছেন, আমার সম্মুখে আমার প্রিয় দিনী ভাইরা আছেন। আমি প্রথমে আল্লাহকে শুকর আদায় করি যে কথাটা মাওলানা নজরুল ইসলাম সাহেব বলছেন যে আজকের এই মাহফিলটা আমরা খুব সন্দিহান ছিলাম যে মাহফিলটা হবে কি হবে। আপনাদের এই পার্শ্ববর্তী কাপাসিয়া উপজেলার সেখানে কোন ওয়াজ মাহফিলের অনুমতি দেওয়া হয় না। অনেক মাহফিল যেটা অনেক আগে থেকে এটা মাহফিলের আয়োজন প্রস্তুতি নিতে হয়, ওয়াজিনে কেরাম ওলামে কেরামকে দাওয়াত দিতে হয়, কারণ আমাদের দেশে সাধারণত এই সময়টা এটা ওয়াজের একটা মৌসুম। এই মৌসুমে সবাই যারা ওয়াজ নসিহত করে প্রত্যেকেরই এই সময় তাদের থেকে তারিখে অনেক আগে থেকে নিতে হয়, যে যত বড় বক্তা যত বড় ওয়াইজ তাকে পাইতে হইলে অনেক আগে থেকে চেষ্টা করতে হয়। আমাদের মতো সাধারণ মানুষ আমাদের তেমন একটা খুব বেশি ডায়েরিও নাই আর তেমন বেশি একটা চাহিদাও আমাদের নাই, যার কারণে আমরা সাধারণত এই ধরনের মৌসুমী মাহফিলগুলিতে আপনার আসার তেমন কোন আগ্রহ নেই। আমরা সাধারণত যে মাহফিলগুলি করি সেগুলি সামিয়ানার নিচে না, মসজিদের ছাদের নিচে হয়, ওটার জন্য তেমন একটা বেশি খরচ করতে হয় না। লিফটেড হ্যান্ডবেল তারপরে পোস্টার ছাপাইতে হয় না, তেমন আলাদাভাবে মাইকেরও ব্যবস্থা করতে হয় না, যত কম খরচে করা যায়। বর্তমানে তো একটা মাহফিল আয়োজন করতে গেলেও যারা আয়োজন করে তাদের অনেক পরিশ্রম করতে হয়, অনেক খরচ করতে হয়, অনেক মানুষকে দাওয়াত দিতে হয়, কিন্তু আবার দাওয়াত দিয়ে আবার অনেক কষ্ট পেতে হয়। আবার এই কষ্টটা যে একটা নতুন, এটা আমাদের আগে এরকম অভিজ্ঞতা ছিল না, কোনো সময় ইতিপূর্বে এই ধরনের মাহফিলের উপরে কোনো বিধিনিষেধ আসেনি, হঠাৎ করে মাহফিলের একটা অনুমতি নিতে হয়, মাহফিলগুলি বন্ধ করে দেওয়া। আমার কয়েকটা মাহফিল এরকম হয়েছে যে আপনার ওই মানে
আগামীকাল যে মাহফিল, সব কিছু সামিয়ানা তৈরি হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। এখন আগামীকালকে মাহফিল আজকে নিষেধ করে দিচ্ছে। বলেন তো ওই বেচারাদের কতদিনের শ্রম, কত দিনের শ্রম পণ্ড হয়ে গেছে, কত আর্থিক ক্ষতি হয়েছে না, কত ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা আপনার জন্য একটা আমি বলবো যে আল্লাহ পাকের খাস মেহরবানি, সৌভাগ্যের বিষয় যে আপনারা ধারাবাহিকভাবে গত বছর কয়েক বছর যাবৎ আপনাদের এখানে ধারাবাহিকভাবেই এই এই মাহফিলটা হইতেছে, তাই না? তো আল্লাহ শুকর, অন্যান্য বছরের ধারাবাহিকতা এই মাহফিলটা যে বছর এইবার করতে পারতেছেন আপনারা, আমরা আসতে পারছি, আপনারা আসতে পারছেন, এই জন্য আমরা এটা এই তৌফিকটা এই সুযোগটা কে করে দিচ্ছে? আল্লাহ পাকের পক্ষ থেকে না? আমার তৌফিক আল্লাহ পাকের ইচ্ছে ছাড়া কিছুই হয় না, আল্লাহ পাকের ইচ্ছে ছাড়া কিছুই হয় না। তো এটা যা কিছু হয় আল্লাহ থেকেই হয়, এটা আমরা মনে করি যে এটা সরকারে বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, আমরা মনে করি যে কোন একটা সমস্যা হইলে ওই কোন একটা ব্যক্তি গোষ্ঠী বা কোন একটা সমস্যা যার দ্বারা হয় তাকে মনে করি যে লোকটার কারণে আমাদের মাহফিলটা হয় না, আসলে এটা ঠিক না। এটা একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকেই এই বিষয়টা নির্ধারিত হয়, ফয়সালা হয়, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। তো এই জন্য এই মাহফিলটা আমরা যারা এখানে যারা এটা আয়োজক আছেন, যারা এখানে শ্রোতা হিসেবে আসছেন, যারা আমরা মেহমান হিসেবে আসছি, এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি। কেননা আল্লাহ পাকের এই যে একটা নিয়ামত আল্লাহ বন্ধ করেন, এটা একটা নিয়ামত ছিল আমাদের জন্য, তাই না? এই যে সারা দেশবাসীর থেকে বঞ্চিত হইতেছে, এই মৌসুমে অন্তত পক্ষে মানুষ কিছুদিনের কথা শুনতে পারে ওলামায়ে কেরামের কাছ থেকে, এই নিয়ামত থেকে যারা বঞ্চিত, আর যারা এই নিয়ামত আপনারা পাইছেন, তাহলে আপনাদের এই যে নিয়ামতটার জন্য আল্লাহ পাকের শুকর আদায় করা উচিত না? সেই জন্য আমরা আবারও চলেন আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ভাইরা আমার বুজুর্গ ওলামায়ে কেরাম ওনারা বিষয়ভিত্তিক আলোচনা করছেন, কি করছেন আলোচনা আমি তো শুনি নাই, যাদের নাম এখানে আসছে, যারা এখানে আসছেন ওনারা মাশাআল্লাহ আমার জানা মতো ওনারা যে সমস্ত বিষয়গুলি আলোচনা করেন, এগুলো আলোচনাগুলি যেগুলি আমাদের বর্তমান দিনী অবস্থা যেগুলি আমাদের জন্য প্রয়োজন, যে বিষয়টা আমাদের জন্য প্রয়োজন, আর ওই আলোচনাটা বেশি উপকার হয়, কার্যকর হয়, যে বিষয়টা আলোচনা যেখানে যে বিষয়টা আলোচনা দরকার। আপনার যেমন এটা যদি একটা স্কুল কলেজের একটা আপনি মনে করেন এটা যদি একটা ক্লাস, এটা এই ক্লাসের মধ্যে কয়েকজন শিক্ষক পাঠদান করছে, আপনারা আমরা ছাত্র, এখন শিক্ষক যিনি উনি এসে এমন একটা বিষয় পাঠদান করলেন যে পাঠদানটা ওই ছাত্রদের জন্য উপযোগী না, তাদের জন্য এটা প্রয়োজন নাই, এটা স্থান কাল পাত্র বিশেষে যে এখানে যেরকম শ্রোতা
শ্রোতাদের মধ্যে অধিকাংশ যেরকম হবে, যিনি ওয়াজ করবেন বা যেই ক্লাসের ছাত্রদেরকে যে শিক্ষক ক্লাসে পাঠদান করবেন ওই ক্লাসের ছাত্রদের উপযোগী যদি পাঠদান করে তাহলে এটা কি উপকার হবে না? এখন যদি ক্লাস ধরেন ক্লাস ফাইভের ছাত্র এই আপনার শিক্ষক ক্লাস ফাইভে গেছে ছাত্রদেরকে পাঠদান করার জন্য, টিচিং দেওয়ার জন্য, পড়ানোর জন্য, এখন ওই শিক্ষক গিয়া উনি যে ওই ক্লাস ফাইভের ছাত্রদের সিলেবাসের বাইরে অথবা তাদের উপযোগী যে তাদের এই ছাত্ররা যতটুকু তাদের এই পাঠদানটা বোঝার মতো যোগ্যতা আছে, ক্ষমতা আছে, সে এটা বিবেচনা না কিনা এমন একটা লেসন দিল, এমন একটা সবক পড়াইল, এমন একটা পাঠদান করল যেটা নাকি এম এ ক্লাসের ছাত্রদের জন্য উপযোগী, তাহলে এই এই ওনার যে পাঠদানটা বা লেসনটা দিল এটা কি সুফল হবে না বিফল হবে? ভাই বিফলে যাবে না? কিন্তু বর্তমানে কিন্তু এই বিষয়গুলি আমাদের চিন্তার মধ্যে নাই, যার কারণে আমাদের বলা বলি, আমাদের লেখালেখি, আমাদের এই সমস্ত বিষয়গুলি এমন আজকে দেখা যায় যে আগের যেরকম ভাবে এই সমস্ত মাহফিলগুলি যে উপকার, এখন সেই উপকার তেমন উপকার হচ্ছে না। আমরা মাহফিল আয়োজন করি, মাহফিল শুনি, লম্বা সময় যাবৎ মাহফিল শুনি, অনেক বক্তাদের কথা শুনি, কিন্তু এই যে দীর্ঘ সময় শোনার পরে যে আমরা এখানে কতটুকু আমরা কি অবস্থায় এখানে বসছিলাম, আমাদের দিনে হালাতটা দিনে অবস্থাটা কোন পর্যায়ে ছিল, আর এখানে তিন ঘন্টা এখানে এই দিনের ক্লাস হয়েছে, দিনের নসিহতের কথা হইল, তিন ঘন্টা ওয়াজ শোনার পরে আমাদের দিনে অবস্থাটাকে কতটুকু উন্নতি হয়েছে, কতটুকু উন্নতি হয়েছে না? আমরা যে অবস্থায় যে ভুলটা নিয়ে বসছিলাম, যে বিষয়টা দিনের বিষয়টা আমাদের মধ্যে অজ্ঞতা ছিল, মূর্খতা ছিল, জানা ছিল না, এই তিন ঘন্টা ওয়াজ শোনার পরে দেখা গেল যে আমরা ওই আগের একই অবস্থানে ওই ভুলটা নিয়েই আমরা এখান থেকে গেলাম, কোন একটা আমলের সংশোধনও হয় নাই বা আমার দিনই অবস্থা একটু আগের থেকে একটু উন্নতি হয়নি, আমি যে অবস্থায় এখানে আসছিলাম ঠিক এই অবস্থায় এখান থেকে চলে গেলাম, তাহলে কি এটা এই মাহফিলটা আমার জন্য উপকারী হইল? শুধু শুনলাম, শুধু শুনলাম আর মাপলাম কে কিরকম ওয়াজ করল, কার ওয়াজটা একটু শ্রুতি মধুর হয়েছে, কে আমাদেরকে কতটুকু হাসাইতে পারল, কাঁদাইতে পারল, কার ওয়াজটা শ্রুতি মধুর হইল, বাস এতটুকু করে বাস আমরা চলে গেলাম। তাহলে এই ধরনের ওয়াজ মাহফিল যদি প্রতিদিন হয় যেটা নাকি আমাদের আম জনসাধারণ যারা আমরা দিনই শিক্ষার জন্য যেটাকে একমাত্র মাধ্যম হিসেবে গ্রহণ করছি, যে আমাদের আর এখন দিনই শিক্ষার জন্য আর ধারাবাহিক কোনো মেহনতের প্রয়োজন নাই, বছরে একটা ওয়াজ মাহফিল এক দুইটা মাহফিলে যাব আর সেখান থেকে শুইনে শুইনে আমরা আমাদের আমল আখলাক সুন্দর হয়ে যাবে আর আমাদের দিনই ব্যাপারে যে সমস্ত অজ্ঞতা মূর্খতা আছে সেগুলি দূর হয়ে যাবে। এখন আপনার বিষয়টা আপনি একটু
বলেন যে আমাদের তো মাশাআল্লাহ দিনে মাহফিল, হয়তো এইবার একটা আচরণ নির্বাচন আচরণ বিধি কারণে এবার পারমিশনের একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু মাহফিল তো মাশাআল্লাহ কম হয় না, মাহফিল কম হয়, মাহফিল অনেক হইতেছে মাশাআল্লাহ। আল্লাহ পাক যে আরো বেশি বেশি হওয়ার আল্লাহ তৌফিক দান করেন। তবে যদি এই মাহফিলগুলি আমাদের জন্য ওই রকম কার্যকর পন্থা হইত, উপকারী হইত, এই মাহফিলগুলি দ্বারা যদি আমাদের দিনই অজ্ঞতা যেটা আমরা জানি না এবং দিনই বিষয়ে যে আমাদের মধ্যে দিনের আমলগুলি যেগুলির মধ্যে আমাদের ত্রুটিযুক্ত, যে সমস্ত বিষয়গুলি আমাদের সংশোধন হওয়ার দরকার, এই সমস্ত বিষয় ভিত্তিক যদি আলোচনা হইত তাহলে আপনার দেখা যেত কি দেখা যেত যে প্রত্যেক বছরে একটা মাহফিল আসত, মৌসুম আসত, আর আমাদের দিনই অবস্থা হ্যাঁ দিন দিন এগুলি উন্নতি হইতে থাকত। কিন্তু সেটার উন্নতি না হইয়া যদি দেখা যায় যে এটা গত বছরের তুলনায় এই বছরের আমাদের দিনই অবস্থা আরো অবনতি করছে, গত বছর থেকে আমাদের এই মানে দিনের আমল আখলাক আরো বরবাদী হয়েছে, গত বছর এই গুনার কাজটা এরকম ভাবে ছিল এলাকার মধ্যে যে পরিমাণ ছিল এটা গুনার কাজ হয়তো, দেখা গেছে যে এই বছর এই গুনার কাজটা আরো বাইরে গেছে। তাহলে কি, তাহলে এই জিনিসটা আমাদের এই চিন্তাটা করাটা কি অমূলক হবে যে এই যে আমাদের দিনের অবস্থাটা যে যেখানে এত ওয়াজ মাহফিল হইল সেখানে আমাদের অবস্থাটা আরো উন্নতি হওয়ার দরকার ছিল, ভালো হওয়ার দরকার ছিল, এই গুনার কাজগুলি কমে গেছে, তাহলে বোঝা যেত যে এই মাহফিলগুলি আমাদের জন্য উপকারী হয়ে যেত, তাই না? কি বলেন? এটা কিন্তু আপনার এই বিষয়টা নিয়ে আমরা যেরকম একটা হালকাভাবে চিন্তা করি এটা কিন্তু আমরা একটা গুরুত্ব দিই না, কিন্তু এটা আমরা অন্য অন্য বিষয়ে কিন্তু সেটা অনেক বেশি গুরুত্ব দিই। সেটা কোনটা? দুনিয়ার কোন বিষয় হইলে, দুনিয়ার কোন স্বার্থের যদি আমাদের কোন দিকটা কম হয়, গত বছর ক্ষেতের ফসলটা কম হয়েছে, হ্যাঁ পোকায় খাইয়া ফেলেছে, এইবার এইবার কি করতেছে আগের থেকে সতর্ক হয়ে দিচ্ছে যে এইবার আগের থেকেই যাতে এই পোকার আক্রমণ না হয় কীটনাশক ওষুধ ঠিক মতো দিতে হবে, গরু এগত বছর খেত খাইয়া ফেলেছে বেড়াটা মজবুত করে দিতে হবে, হ্যাঁ এগুলি গত বছরের তুলনায় এইবার আরো বেশি সাবধানতার সাথে আমরা করবো, তাই না? ঠিক এরকম ভাবে যদি একটা স্কুলে দেখা যায় যে ওই স্কুলের ছাত্র অধিকাংশ ভর্তি করলে ওই যে স্কুলের ছাত্র অধিকাংশ দেখা যায় যে এসএসসি পরীক্ষা, জেএসসি পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা বা ইন্টারমিডিয়েট পরীক্ষা এই কলেজে যে অধিকাংশ ছাত্র ফেল করে, দেখা যায় ম্যাট্রিক পরীক্ষা দিছে অধিকাংশ ফেল করছে, আইএফ ইন্টারমিডিয়েট পরীক্ষা যে অধিকাংশ ছাত্র ফেল করছে, আমরা কি ওই স্কুলে আমার সন্তান ভর্তি করুম? কি বলেন? ভর্তি করুম ওই মাস্টারগুলিকে আমরা অযোগ্য বলব, অযোগ্য বলবো না? সেই ব্যাপারে কিন্তু আমরা যথেষ্ট আমরা চিন্তা করি যে আমার ছেলেটাকে এমন একটা স্কুলে ভর্তি করতে হবো যে স্কুলে ভালো পড়াশোনা হয়, রেজাল্টটা ভালো হয়, যাই না শুই না পরে আমরা ওই স্কুলে ভর্তি করি, তাই করি না ভাই? ঠিক এরকম ভাবে যে হাসপাতালে রোগী গেলে এখানে দেখা যায় যে রোগীগুলি আপনার যেটা রোগী ভর্তি করে কিন্তু হাসপাতালে গিয়ে ভর্তি হওয়ার পরে মরা লাশ হয়ে বারো, এই হাসপাতালে আমি চিকিৎসা দিতে যাবো দাঁড়িয়ে আমরা যাব না, যাব? ঠিক এরকম ভাবে আজকে ভাই যে আমাদের যে দিনী অবস্থাটা, আমাদের দিনের হালাত,
দিনের অবস্থা দিন দিন যে অবনতি হচ্ছে, আর এই অবনতির কারণেই কিন্তু আজকে এত কিছু আমাদের উপরে যত রকমের বিধি নিষেধ বলেন যা কিছু বলেন, এগুলি কিন্তু আমাদের এই দেশে আরো অনেক আরো অনেক নির্বাচন না, এবারই প্রথম নির্বাচন হয়েছে দেশ। এরপরে দেখেন নির্বাচনের সময় চিন্তা করে যে নভেম্বর ডিসেম্বর মাস পরীক্ষার মাস, স্কুল কলেজে পরীক্ষার মাস, ওই সময় নির্বাচন দেওয়া যাব না, দেওয়া দিব যায় না। ঠিক এরকম ভাবে যারা দেশে রাষ্ট্র পরিচালনা করে তো মুসলমান, আমাদের মুসলমান ভাই, তাই না? তো দেশের তারও দিনের কোন কাজকে তারও এরকম ভাবে শ্রদ্ধার সাথে এবং এটা গুরুত্বের সাথে বিবেচনা করে যে যখন দেখে যে টঙ্গী ময়দানে ইজতেমা হবে জানুয়ারি এই তারিখে ইজতেমা হবে, তখন তারাও কিন্তু এটাকে সামনে রাখে যে তখন ইজতেমা ওই সব নির্বাচন দেওয়া যাবে না, কি এটা বিবেচনা করতো না? আর এখন কি এটা বিবেচনার মধ্যে রাখে? বিবেচনার মধ্যে রাখে যে নির্বাচন আগে পরে হয়ে যায়, কি বলেন? এখন এই অবস্থাতে গুলি যে সৃষ্টি হইতেছে, এই অবস্থাতে গুলি যে অবস্থা দিন দিন খারাপ হইতেছে, এটা কাদের দোষ বলেন? সরকারের দোষ? সরকারের দোষ না, আমরা যে তাদেরকে নির্বাচন করি, কি বলেন? তারা দেখবেন এই যে কয়েকদিন নির্বাচনে আগে তারা জনগণকে এমন ভাবে আপন বানানোর চেষ্টা করবে, সশস্ত্র দলে বিড়ানোর চেষ্টা করবে এবং এমন ভাবে তাদেরকে তৈরি করবে যে তারা প্রত্যেককে নির্বাচনের কাজের মধ্যে সম্পৃক্ত করবে, করবে কি করবে না, এবং তারা যাতে ভোটটা তাকে দেয়, তাকে পক্ষে আনার জন্য যত রকমের চেষ্টা আছে। আপনার বাড়িয়ে বাড়িয়ে গিয়ে আপনি ঘুমাই রয়েছেন, দেখবে রাত বারোটা একটা সময় এসে শীতের মধ্যে কাঁদতে 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 গিয়ে আপনি বাড়িতে হারিয়ে দিন, ভাই সাহেব কেমন আছেন? হ্যাঁ ভাই সাহেব কেমন আছেন? বাড়িতে ভালো নেই, আইসি বেড়াইতে হবে, কাপ চা খাবেন না, ঠিক না? আপনারে গিয়ে এমন ভাবে আপনারে এমন ভাবে ইয়ে করবে, আপনি নির্বাচনের আগেও কোনোদিন আপনার চিন্তা না, নির্বাচিত হওয়ার পরও আপনাকে চিন্তা না, কিন্তু ওখানে মৌসুম এসে গেছে। এখন কিন্তু আপনি দেখবেন ভাই সাহেব, হ্যাঁ আপনি এই যদি নানিরবাড়ি এলাকা হয় ব্যক্তি মামু হইব, হ্যাঁ একবারে ধরেন যদি বাপের বাড়ি এলাকা হয় তাহলে ব্যক্তি চাষা যায় ডাইসে বানাইব, বানাইব কি বানাইব না? অর্থাৎ তাদেরকে কলা কৌশলে যেভাবে পারে তাদেরকে সেইভাবে যাত্রীকে ভোটটা যেভাবে আদায় করতে পারে, কালেকশন করতে পারে, তার পক্ষে আনতে পারে, তার দলে আনতে পারে, তাকে সেইভাবে কি করবে চেষ্টা করবে, করবে কি করবে না? এখন কি ভাই আমরা যেটা আমাদের উপরে দায়িত্ব ছিল, প্রত্যেকটা মুসলমানের উপরে যে দায়িত্বটা ছিল যে শুধু তোমরা মুসলমান, শুধু এ তোমাদের মুসলমানি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ না, যে তোমরা শুধু তোমরা নামাজ পড়বা, দাঁড়িয়ে রাখবা, মসজিদ আজান হইলে মসজিদে নামাজ পড়বা, একবারে কিছু ওয়াজ মাহফিলে যাইবা, কিছু জিকির আজকার করবা, হজ জাকাত করবা, নিজের আমলগুলিগুলি ঠিক ঠিক মতো করবা, এইটুকু কি শুধু আমাদের আমাদের দায়িত্ব ছিল, কি বলেন? না আমাদের আরো কিছু জিম্মাদারি ছিল, আমাদের আরো কিছু জিম্মাদারি ছিল না? আমাদের যে জিম্মাদারিটা, যে জিম্মাদারিটা ও পূর্বাপর যত উম্মত ছিল, যত উম্মত যত আগের জমানায় যত উম্মত ছিল, কোন উম্মতের এই জিম্মাদারি ছিল না।
এই জিম্মাদারি অন্য কোন উম্মতের উপর ছিল? কোন উম্মতের উপর ছিল না। এই উম্মতের উপর এটা বিশেষ একটা জিম্মাদারি। সে কাজটা কি? সে কাজটা হল আগের আগের ওই জমানায় যে কাজটা নবী রাসূলদের ছিল জিম্মাদারি, এই জমানায় উম্মতের ব্যাপার এই জিম্মাদারি, ঠিক না? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা এই জন্য শ্রেষ্ঠ উম্মত, খায়রে উম্মত। এই খায়রে উম্মত এই জন্য যে এই কাজটা আগে যারা করত এই কাজটা নবী রাসূলদের কাছ ছিল, যেহেতু আর কোন নবী আসবে, কি বলেন, আর কোন নবী আসবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শেষ নবী, খাতামুন নবীন। এটা আমাদের ঈমান আকীদা, এটা আমাদের ঈমান আকীদা, আর কোন নবী আসবে না। এখন যদি কোন নবীর কেউ দাবি করে তাহলে কি সে বন্ড, সে কাফের, এবং তার যা অনুসারী তারও বন্ড কাফের, তাই না? আর কোন পয়গম্বর আসবে না, কোন নবী রাসূল আসবে না। কিন্তু এই কাজটা তো কিয়ামত পর্যন্ত এই কাজটা চালাই দিতে হবে। এই কাজটা চালাই দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই উম্মতের রূপে এটা এই কাজটা জিম্মাদারিটা ন্যস্ত করে গেছে, এই উম্মত এই কাজটার এই খেদমতটা আঞ্জাম দেবে, যে সে নিজেও একজন পরিপূর্ণ মুসলিম হবে এবং সে তার অধীনস্থ যারা আছে পরিবারবর্গ তাদেরকেও, এরকম না যে আমি পরিবারের প্রধান, আমি এখন সবার পক্ষ থেকে ঠিক ঠিক মতো নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, অন্য অন্য নেক আমল করব, আর আমি আমার গোটা পরিবার সম্পর্কে আমি বেফিকির থাকবো। তারা নামাজ পড়লে বললো, না বললে না বললো, এখন তারা বড় হয়ে গেছে, এখন তারা আমার কথা শুনবে না, এখন তাদের ব্যাপারে আর আমার কোন দায়িত্ব নাই, জিম্মাদারি নেই। আচ্ছা, এই ধারণাটা যদি কেউ মনে করে যে এইটা এরকম একটা ধারণা নিয়ে কেউ যদি আপনার সে দুনিয়াতে এই ধারণা নিয়ে চলে আসে, সে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে কি ক্ষতিগ্রস্ত হয়ে মারা গেল না নাকি? সে ক্ষতিগ্রস্ত হয়ে মারা গেল। কেন? তার এই দিনদারির কারণে, এই যে দিনের ব্যাপারে সে জিম্মাদারি, তার দায়িত্ব, এর হক আদায় না করার কারণে সে নিজেও যেরকম সাচ্চা পাক্কা খাঁটি দিনদার হবে, খাঁটি আল্লাহওয়ালা হবে, এবং তার গোটা পরিবারকেও সে খাঁটি আল্লাহওয়ালা বানাইতে হবে, খাঁটি সাচ্চা পাক্কা দিনদার বানাইতে হবে। এই জিম্মাদারিটা আল্লাহপাক বিশেষ করে আল্লাহপাক এই উম্মতকে দান করছেন, এবং এটাকে আল্লাহ তাআলা ফরজ করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরও জাহান্নাম থেকে বাঁচো, নিজেও আল্লাহ তাআলার হুকুম আহকাম সঠিকভাবে ঠিক ঠিক মতো পালন করো, এবং তাদেরকেও তোমার অধীনস্থ পরিবারবর্গ তাদেরকেও আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে তারা যত পালন করে, এটাও তাদের জন্য তোমার জিম্মাদারি। কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই তোমাদের পরিবারের কর্তা হিসাবে তোমাদের অধীনস্থদের ব্যাপারে জবাবদিহি করতে হবে। যে তুমি নিজে নিজে শুধু দিনদারি নিয়েছিলা,
না তোমার পরিবারের সকল সদস্যকে অধীনস্থ তাদেরকেও তুমি দিনদার সাথে সাথে বানানোর জন্য তুমি চেষ্টা করছো, এটা তো তোমার উপর ফরজ জিম্মাদারি ছিল। তো কাজেই ভাইরা আমার, আজকে দেখা যায় যে আমাদের পরিবারে আমাদের সমাজে যে চিত্রগুলি আমাদের সামনে আসে, একটা পরিবারে দেখা যায় যে পাঁচ দশ জনের যদি পরিবার থাকে, এই পরিবারের মধ্যে দেখা যায় একজন বা দুইজন বুড়া বুড়ি দুইজনে ওই নামাজ পড়ে, আর ওই যে পরিবারের অন্য অন্য সদস্যরা জোয়ান জোয়ান আছে, ছেলেপেলেরা এরা বিভিন্ন শিক্ষায় শিক্ষিত বা অশিক্ষিত, কিন্তু তারা এই যে আল্লাহের হুকুম হাকাম মানার কোন পরোয়া করে না, তাদের মধ্যে নাই নামাজ, নাই রোজা, নাই পর্দা, নাই মুসিদা, নাই কোনো কিছু, তাদের জীবন ব্যবস্থা স্টাইলটাই যেরকম একেবারে পুরা উল্টা। আপনি জীবন স্টাইলটা একরকম, আপনি আল্লাহমুখী, আর তাদের জীবনের স্টাইল হল পুরা আল্লাহ থেকে বিপরীতমুখী। কি ভাই আজকে এরকম অবস্থা না? তাইলে একটা পরিবারের চিত্র যদি এরকম হয়, তাইলে একটা সমাজের চিত্র, একটা পরিবার আপনার যেরকম ভাবে একটা পরিবারের চিত্র এবং কয়েকটা পরিবার নিয়ে একটা সমাজ হয়, তাইলে সমাজের মধ্যে দেখা গেল যে অধিকাংশ লোক তাদের তো এরকমই অবস্থা হবে না, কি বলেন? সমাজের মধ্যে দেখা যায় যে আপনার অধিকাংশ মানুষ, হ্যাঁ অধিকাংশ মুসলমান তারা বেনামাজ, অধিকাংশ পুরুষ বেনামাজি, অধিকাংশ মহিলা বেনামাজি, ব্যাপক দিকি, হ্যাঁ এগুলি তো সেই আল্লাহ যে সমস্ত ইবাদত হিসাবে যেগুলি ইসলামের পঞ্চম ব্যানার মধ্যে অন্যতম, যেগুলি যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি তো আছে, এছাড়া ইসলামের আরো কিছু বিষয় আছে না? হ্যাঁ মুসলমানের শুধু খালি এইগুলি আল্লাহ পাক এইগুলি খালি করতে বলছেন না, আল্লাহ পাক আরো মুসলমানের জন্য আরো কোরআনের মধ্যে আল্লাহ পাক এরকম ভাবে আরো হুকুম হাকাম নাযিল করছেন না, যে একটা মুসলমানের পুরা জিন্দগিটা হইল সকাল থেকে সন্ধ্যা রাত্র পর্যন্ত, মানে সে ঘুমে রাত্রেবেলা শুইতে যাবে, এই শোয়ার থেকে যখন আবার সে ভোরে উঠবে, উইঠা যখন সে আবার দিনের কার্যক্রম শুরু করবে, এরকম ভাবে সারাদিন পার করে আবার যখন সে বিছানায় যাবে, এই যে চব্বিশটা ঘন্টা, এই চব্বিশটা ঘন্টার মধ্যে এমন কোন একটা বিষয় নাই, এমন একটা কর্ম নাই, কাজ নাই, যে বিষয়টা আল্লাহ পাক এইরকম ভাবে আমাদের জন্য আল্লাহ পাকের বিধিবিধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নত নাই, যে একটা মুসলমানের যেরকম চব্বিশটা ঘন্টা নিজেকে সম্পূর্ণ আল্লাহ পাকের হুকুমের অধীনে রাখতে হবে, আল্লাহ পাকের হুকুম মেনে চলতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অর্থাৎ সুন্নতকে এরকম ভাবে সুন্নত মোতাবেক তার চব্বিশটা ঘন্টা তাকে কাটাইতে হবে। এটা এই প্রত্যেকটা মুসলমানের জন্য, এটা প্রত্যেকটা উম্মতের জন্য অপরিহার্য কর্তব্য, প্রত্যেকটা মুসলমান এর থেকে কেউ, শুধু এটা হুজুরদের জন্য না, এটা কোন পীর সাহেবদের জন্য না, বা শুধু বাড়িতে পুরুষ বুড়া বুড়িদের জন্য এটা সীমাবদ্ধ না, এই পরিবারে আপনার যতজন সদস্য আছে প্রত্যেকের জন্য যে আল্লাহ পাকের এই হুকুম আহকাম গুলি এরকম ভাবে সে যাই না সেভাবে সে পুরা করবে, সেভাবে সে আমল করবে। ঠিক এরকম ভাবে আপনি এই এটা মুসলমানের ঠিক গোটা জিন্দগিটা এরকম ভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আল্লাহ পাকের হুকুম রয়ে গেছে, প্রত্যেকটা বয়সের হুকুম রয়ে গেছে, প্রত্যেকটা সময়ের হুকুম রয়ে গেছে, যে প্রত্যেকটা মুসলমানকে এরকম ভাবে পরিপূর্ণভাবে আল্লাহ পাকের হুকুম আহকাম মানা, পরিপূর্ণভাবে মুসলমান হওয়া,
যে তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, ও তো খলুফ ইসলামের কাজ, তুমি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও, এমন না যে তুমি কিছু কিছু করবা আর কিছু কিছু করবা না, মসজিদে যাইবার নামাজ করবা আর মসজিদ থেকে বাড়ি তুমি এই ব্যবসার মধ্যে গিয়ে মিথ্যা ধোকাবাজি শুরু করলা, তুমি চাকরির মধ্যে গিয়ে ঘুষ খাওয়া শুরু করলা, তুমি সমাজের মধ্যে গিয়ে মানুষে এই কুটনামি শুরু করে জোকাজাটি লাগাই দিলা, তুমি ব্যবহার চললা ব্যবসার মধ্যে তুমি গিয়ে ওই মিথ্যার আশ্রয় নিলা, এরকম না, তুমি যেরকম ভাবে মসজিদের মধ্যে মুসলমান, মসজিদ থেকে বের হইলেও তুমি মুসলমান, তুমি বাজারে গেলেও মুসলমান, তুমি ঘরে গেলেও মুসলমান, তুমি তুমি যদি অফিস আদালতে যাও ওইখানেও তোমাকে মুসলমান হিসেবে থাকতে হবে, এমন কোন স্থান নাই, এমন কোন কাজ নাই যে তুমি ওইখানে মসজিদে গেছো ইসলাম ওইখানে মুসলমান, ওইখানে তুমি ইসলাম মুসলমানকে রাইখা এখন তুমি সরকারি অফিসে চাকরি করো, এখন তুমি ঘুষ খাইতেছ, তুমি গিয়ে সুদ খাইতেছ, সুদ দিতেছ, এইরকম কোন সুযোগ আল্লাহ পাক রাখেন নাই। আল্লাহ পাক এজন্য কোরআনের পাকের মধ্যে জাগায় জাগায় আল্লাহ পাক আল্লাহ তাআলার বান্দাদেরকে সতর্ক করতেছেন, হুঁশিয়ার করতেছেন, ভয় দেখাইতেছেন, জাগায় জাগায় কোরআনের পাকের মধ্যে আল্লাহ পাক এরকম ভাবে ভয় দেখাইতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আল্লাহকে যেরকম ভাবে ভয় করার দরকার সেইভাবে ভয় করো, এরকম না কিছু কিছু ভয় করলাম কিছু কিছু ভয় করলাম না, যে শুধু নামাজ এগুলি করলাম আর অন্য কোন কাজে কর্মে ওইগুলি আল্লাহ পাকের হুকুম আহকামের আমি এইগুলি পরোয়া করলাম না, না আল্লাহ পাক আমাদের জীবনে প্রত্যেকটা বিষয় পলে পলে হিসাব নেবেন, যেরকম ভাবে আল্লাহর হুকুম যেগুলি আল্লাহর হক সেগুলিও আল্লাহ পাক এগুলি হিসাব নিবেন, হ্যাঁ যেরকম নামাজ রোজা ইবাদত বন্দেগী এগুলি আল্লাহর হক, কিন্তু যেগুলি বান্দার হক সেগুলি আল্লাহ পাক আমাদের থেকে হিসাব নিবেন, এবং বান্দার হকের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তুমি তওবা করলে আমার হক আমি মাফ করে দিতে পারি, কিন্তু আমার বান্দার যদি কোনো হক নষ্ট করো তাহলে এটা কিন্তু আমার বান্দা মাফ না করে বন্ধ আমি মাফ করব না, এই জন্য বান্দার হক এত কঠিন যে বান্দার হক বান্দার থেকে মাফ নিতে হবে, এই আসার সময় শুনতেছিলাম এটা একজনের একটা বয়ান শুনতেছিলাম মাওলানা মুফতি দেলওয়ার সাহেব মাদজিল্লুল আলী উনার একটা বয়ান শুনতেছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন বলতেছেন কি তোমরা কি মিসকিন অর্থাৎ দুনিয়াতে যারা কাঙ্গাল অভাবী যারা মিসকিন কারা জানো, যারা কাঙ্গাল অভাবী দীনহীন যারা কপর্দকহীন কারা তোমরা জানো, তো সাহাবাই কেরাম আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ভালো জানে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে দেখো দুনিয়াতে যারা এরকম ভাবে অনেক নেকি কামাই করবে নেকির পাহাড় নিয়ে নেকি নিয়ে তারা কি করবে দুনিয়া থেকে তারা যাবে, তাদের মৃত্যুর পরে আখেরাতের জীবনে অনেক নেকি কামাই করে যাবে, কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম বলবে হে আমার বান্দা তুমি তুমি আগে আমার হক তো যেগুলি আসছেন তুমি আগে বান্দার হকগুলি যার আছে এগুলি আগে পুরা আগে বান্দার থেকে মাপ নিয়ে আসো, আগে বান্দার হকগুলি মাপ নিয়ে আসো, তখন সে যাবে দুনিয়াতে কারো থেকে ঋণ নিচ্ছিল, কাউকে বকা দিচ্ছিল, কারো গীবত করছিল, কাউকে ঠকাইছিল, হ্যাঁ এরকম ভাবে আপনার দুনিয়াতে কারো মান সম্মানের উপরে আঘাত দিচ্ছিল, এইরকম বান্দার যত হক আছে বিবির মহরণা আদায় করে নাই, ফুফুদের মিরাস দেয় নাই, এরপরে আপনার
বন্ধের মিরাজ যারা দেয় নাই, এগুলি বান্দার হক যেগুলি তোমার দুনিয়াতে আদায় করো নাই, এগুলি আগে দিয়ে আসে। তো সে করবে, তখন যাবে যাদের হক তার কাছে আছে, পাওনা আছে, তাদের কাছে মাফ করাইতে দেবে। তখন বলবে যে এখন তো দুনিয়াতে তুমি আমার থেকে টাকা নিচ্ছিলে, টাকা দিলে তো আমি মাফ করে দিতাম, অথবা যদি তুমি আমার কাছে মাফ চাইতে মাফ করে দিতাম, কিন্তু এখন আখেরাতে আমার টাকার দরকার। আখেরাতে টাকা হলো নেকি, নেকি আমাকে আমি আজকে আমাকে নেকি ছাড়া আমি তোমাকে মাফ দিতে পারবো না। তখন তাকে কারো একটা হক নষ্ট করছে, তাকে একটা নামাজের নেকি দিয়ে তার থেকে মাফ দিবে। আরেকজনের হক নষ্ট করছে, তাকে রোজার নেকি দিয়ে তার থেকে মাফ দিবে। আরেকজনের হক নষ্ট করছে, হজের নেকিটা দিয়ে দিবে। এরকম ভাবে সে সবার এরকম পাওনা যাদের হক নেকির দ্বারা পুরা করতে থাকবে আর মাফ নিতে থাকবে। তারপরে দেখা যাবে তার আমল নামার মধ্যে অনেক, তার কাছে অনেক পাওনা তার বাকি থাকবে। যখন তার নেকি শেষ হয়ে যাবে, এখন তো দেখা যাব পাওনা তার রয়ে গেছে, এখন তাদের কাছ থেকে মাফ নিতে যাইব, তখন তারা বলবে যে এখন নেকি যদি না থাকে তাহলে আমার গুণা তুমি নাও। তখন তার মাথার তার গুণাটা তার কাছে চাপায় দেবে। এরকম ভাবে সে যেরকম ভাবে দুনিয়া থেকে নেকির পাহাড় নিয়ে গেছিল, এরকম ভাবে সে অন্যের গুণার পাহাড় নিয়ে পরে সে জাহান্নামে যাবে। এরা হইল কি, এরা হইল কি মিসকিন। কাজী ভাইরা আমার, আজকে আমরা আপনাদেরকে বুঝাইতে পারি না, এটা আমাদের একটা কমজোরি। আর আমরা এরকম যে আমরা শুধু এরকম সামিয়ানা না হইলে, এরকম আয়োজন না হইলে, এরকম লিফলেট পোস্টার না হইলে, এরকম সোশারওয়ালা বক্তা না হইলে আমরাও কি করি না, আসি না। আজকে দেখেন যে আজকে যদি এই আপনাদের এলাকার মধ্যে তো এই ওয়াজের মধ্যে, কেন আমি যে এলাকার খুব বেশি দূরের না, আপনাদের এলাকার মানুষ তো খুব বেশি তারা ওয়াজ শুনে, কিন্তু একে সারা রাত দেখে ওয়াজ শুনে, শুনে না, এত কম মানুষ কিন্তু ওয়াজের মাহফিলে কমই হয়। এর কারণ কি? এর কারণ হল এটা আমাদের কমজোরি, কারণ আমরা সারা বছর আপনাদের কাছে যাই না, সারা বছর আপনাদের কাছে যাই না, কারণ মাদ্রাসাগুলি এখন আপনার যেই মাদ্রাসার উদ্দেশ্য যেটা ছিল আমাদের আকাবেরা যে একটা জীবন্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করে, এই মাদ্রাসার শাখা প্রশাখা ডালপালা এটার প্রথম ছড়াবে এই এলাকার মানুষ, এর ফল ভোগ করবে আগে এলাকার মানুষ। দেখা গেছে যে মাদ্রাসার ফল ভোগ করে এই ওই দেশ বিদেশের মানুষ। কথাটা আপনি এইভাবে বুঝে নেন, যেমন ধরেন মাদ্রাসাটার বয়স 50 বছর, এখন এই মাদ্রাসার এখানে একটা মাদ্রাসা হয়েছে, এখন এই মাদ্রাসা থেকে অনেক যোগ্য যোগ্য আলেম বের হয়েছে, হাফিজ হয়েছে, আলেম হয়েছে, এরা গিয়ে এখন দেশ বিদেশে গিয়ে বিরাট বিরাট খেদমতান, কোন মাদ্রাসা সাফল্যা দিচ্ছে, কোন মাদ্রাসার মুহতামিম হয়েছে, এরকম ভাবে ঢাকা শহরে ক্ষতি হয়ে গেছে। কিন্তু এই মাদ্রাসার পৈরে তারা এত কিছু, কিন্তু মাদ্রাসার যে আশেপাশের যে জনসাধারণের অবস্থা, যে 50 বছর আগে যে তাদের যে দিনী হালাত, দিনী অবস্থা, তাদের যে দিনদারি, 50 বছর আগে তাদের যে দিনী হালাত যেরকম যে পর্যায়ে ছিল, অর্থাৎ একেবারে একটা প্রান্তিকতায় ছিল, একেবারে নাই বললেই চলে, যে ইসলাম সম্পর্কে এতটুকু সম্পর্ক যে আমি, আমার নাম মোহাম্মদুল্লাহ, আমার পিতার নাম আবদুল্লাহ, আর এই আমার সম্পর্ক যে আমি মুসলমান, আর এতটুকু যে আমার বাবা আমার খতনা করছে, নামটা মুসলমান রাখছে, আর এরকম ভাবে বছরে 2 ঈদে নামাজ পড়ি, আর এরকম ভাবে
এতটুকুই। ইসলামের না আমার কোন এলেম আছে, না ইসলামের সাথে আমার কোন ইসলামের কোন আমল আমার মধ্যে আছে, এতটুকু শুধু নাম ওয়াস্তে, নাম কি ওয়াস্তে একটা সম্পর্ক রেখে আমরা নিজেকে একেবারে পরিপূর্ণ একজন দিনদার মুসলমান হিসেবে নিজেকে মনে করতেছি, আর যা কিছু আংশিক আবাদত করতেছি এই আবাদতটুকু মনে করতেছি যে আমি যথেষ্ট আবাদত করতেছি, আর যা কিছু আবাদত করতেছি এই আবাদতটা কতটুকু আল্লাহ তাআলার কাছে, আল্লাহ পাকের যে সব আবাদত আল্লাহ কবুল করে নেবেন কি মনে করেন আপনারা? সব আমার যেমনি ইচ্ছে এমনি, যার যেমনি খুশি, যার যার খুশি মতো, যার যার রুচি মতো আমল করলে আল্লাহ তাআলা কবুল করে নেবেন? কোশ্চিন কাল ওইটা না, এবাদত এটা আল্লাহ তাআলার কাছে কবুল করার জন্য, কবুল হওয়ার জন্য একটা মাপকাঠি লাগে, একটা মাপকাঠি আছে, একটা যোগ্যতা আছে, যে আমার এবাদত খালি করলে হবে না, যে আমি নামাজ পড়লাম, আমি নামাজের জন্য মাসালা মাসালের দাঁত ধরলাম না, আমি ওজুর নামাজ পড়তে হলে ওজুর আগে আমি ওজুটা সঠিকভাবে করলাম না, নামাজ পড়তে হলে নামাজ কাপড় পাক, জাগা পাক, আরো যেগুলি লাগে এই সমস্ত আমি দাঁত ধরলাম না, বাস আমি খালি নামাজ পড়লাম, আমার নামাজটা কবুল হবে কি বলেন? হবে হবে না। যে ঠিক এরকম ভাবে আমার এই আবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলা একটা মাপকাঠি দিচ্ছেন, এই মাপকাঠি দিয়ে আল্লাহ পাক আমাদের আবাদতের যাচাই করবেন যে আমার এই আবাদতটা আল্লাহ তাআলার এই মাপকাঠিতে পড়ে কিনা। যেরকম দুনিয়াতে সব জিনিসের একটা যাচাই করার জন্য একটা ব্যবস্থা আছে, আপনি স্বর্ণটা খাঁটি নেওয়া খাঁটি এটা যাচাই করার জন্য এক ধরনের ইয়ে আছে না, কি কষ্টি পাথর আছে না কি বলেন? যে ঠিক এরকম ভাবে কোন জিনিসটা ভেজাল আর কোন জিনিসটা ভেজাল যুক্ত এগুলি সব কিছু একটা মাপকাঠি আছে, সে মাপকাঠিটা কি আমাদের আমলের ওই যখন ওই মাপকাঠি অনুযায়ী হবে, আল্লাহর মর্জি মোতাবেক হবে, আল্লাহর পছন্দ মোতাবেক হবে, আল্লাহ চাহিদা মোতাবেক হবে, তো এই চাহিদা এই মর্জি এটা বোঝার উপায় কি? এটার উপায় হইল আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এটার একটা মাপকাঠি বলে দিতেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নমুনা মাপকাঠি হইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী ভাইরা আমার, আমরা যত ইবাদত করব আমাদের সমস্ত ইবাদতকে মিলাইতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাপকাঠি অনুযায়ী, যে এই আমার আমল মিলাইতে হবে মাসালার সাথে, আমার এই আমলটা কি মাসালার সাথে মিলতেছে? কোন একটা ব্যক্তি আমার পিসাব একটা ভুল আমল করে এটা আমার জন্য মাপকাঠি না, আমার পিসাব আমার জন্য মাপকাঠি না, আমার জন্য মাপকাঠি হল আমার নবীজি, আমার পয়গম্বর, আমার রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। কথা বুঝে আসে নাই? এই জন্য ভাইয়ের আমার এইগুলি আজকে এই মাপকাঠিটা আপনি আমি কিভাবে জানব, আজকে আমি আপনি সেই মাপকাঠির মোতাবেক আমার জিন্দগিটা কতটুকু ইসলামী জিন্দগি, কতটুকু আমি মুসলমান হইতে পারছি, আমি কতটুকু মুসলিম হইতে পারছি, এইটা আমি যদি সেই আমার নিজের ইসলামী জিন্দগি আমি একজন খাঁটি মুসলিম হিসাবে যদি আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, আমি যদি একজন খাঁটি মুসলমান হতে চাই, সেই জিনিসটা আমি কিভাবে আমি আমার মধ্যে সেই জিনিসটা যোগ্যতা আমার মধ্যে আসবে, এর জন্য আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করছেন সেই নিয়ামতটা হল ইমানের নিয়ামত। ইমানের নিয়ামত, ইমান হল সবচেয়ে বড় নিয়ামত, সে ইমানের নিয়ামতের পরে হইল আমলের আমল, আমলের মধ্যে ধরেন নামাজ বা অন্যান্য যত আমল আছে,
তবে এই সমস্ত নিয়ামতগুলি ইমানের পরে যত নিয়ামতগুলি আছে, আল্লাহ পাকের হুকুম আহকাম আছে, এগুলো যদি আমাকে ঠিক ঠিক মতো করতে হয়, এগুলো যদি মাসালা মোতাবেক করতে হয়, তাহলে ইমানের পরে যে নিয়ামতটা আমাদেরকে হাসিল করতে হবে সে নিয়ামতের নাম হল নিয়ামতে এলেম। সে নিয়ামতে এলেম, এলেম ছাড়া আমার আমল ঠিক আমল ঠিকভাবে করা যাবে? এলেম ছাড়া আমল ঠিকভাবে করা যাবে? আমার আমলকে মিলাইতে হবে এলেমের সাথে, মাসালার সাথে। এই জন্য ভাইয়ের আমার, কোন মুসলমান যেরকম ভাবে প্রত্যেকের জন্য যেরকম ভাবে নামাজ রোজা প্রত্যেকটা সুস্থ বিবেক পাগল ছাড়া যারা প্রত্যেকের জন্য এই আমলগুলি যেরকম ফরজ, ঠিক এরকম ভাবে এই আমলগুলি সঠিকভাবে করতে হইলে এরকম ভাবে প্রত্যেকের জন্য এলেম শিক্ষা করা ফরজ। সেই এলেম শিক্ষার জন্য যে জিনিসটা দরকার, যে ব্যবস্থাপনার দরকার, সেটা হল মাদ্রাসা। মাদ্রাসা ছাড়া এই এলেমের শিক্ষা করার আর কোন ব্যবস্থাপনা আর নাই, এটা একমাত্র ব্যবস্থা হল মাদ্রাসা। এই জন্য একটা এলাকার মধ্যে মাদ্রাসা স্থাপন হওয়া মানে ওই এলাকার মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামতের যে একটা ব্যবস্থা কোনা এখানে, যে নিয়ামতে ইমানের পরে যে জিনিসটা প্রত্যেকটা মুসলমানের জন্য হাসিল করার দরকার সেটা হল নিয়ামতে এলেম, সেটা হল কোরআনের এলেম, মাসালার এলেম। সেই মাসালার এলেম, কোরআনের এলেম হাসিল করতে হলে আমাকে মাদ্রাসায় আসতে হবে, আমার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে। আমাকেও এরকম ভাবে, আমি বুড়া হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, কিন্তু আমি এই বয়সের অজুহাতে যে আমি বয়স হয়ে গেছি এখন আমার মাসালা মাসালের থেকে মুক্ত হয়ে গেছি, এলেম শিক্ষার দায়িত্ব থেকে আমি মুক্ত হয়ে গেছি, না ভাই কেউ মুক্ত না। একটা পুরুষ মহিলাও এর যত বয়সের হোক না কেন, যে প্রত্যেকেই তাকে জরুরি পরিমাণ দিনে এলেম শিখতে হবে। তোলা বলে এলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান পুরুষ হোক মহিলা হোক, শহরের হোক গ্রামের হোক, প্রত্যেকেই জরুরি পরিমাণ দিনে এলেম শিখতে হবে। এই জন্য ভাইয়েরা আমার, এই মাদ্রাসাগুলি শুধু এই ছোট বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া এদের যথেষ্ট না, আমরা যারা বয়স্ক আছি তাদের জন্য এই সমস্ত মাদ্রাসায় বয়স্ক কোরআন শিক্ষার কোর্স চালু করতে হবে, বয়স্কদের মাসালা শিক্ষার কোর্স চালু করতে হবে, প্রত্যেকটা মসজিদ ভিত্তিক এরকম ভাবে কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে। যদি আমরা এটা করি যে প্রত্যেকটা মাদ্রাসা এই পুরো এলাকার প্রত্যেকটা মুসলমানের সন্তান, সে পুরুষ মহিলা বয়স্ক যুবক কিশোর সকলকে নিয়ে এই মেহনত করতে হবে, তাহলে এইটা হবে একটা জীবন্ত মাদ্রাসা। এই মাদ্রাসা যদি আপনার এইভাবে নিজ এলাকার উপরে এরকম ভাবে মেহনত করে, তাহলে দেখা যাবে ওই যে মাদ্রাসার তারা দেখা যায় যে বর্তমানে ৫০ বছর আগে প্রতিষ্ঠিত মাদ্রাসার থেকে অনেক অনেক যোগ্য যোগ্য আলেম বের হয়েছে, কিন্তু মাদ্রাসার আশপাশ এলাকাবাসী তারা এই ৫০ বছর আগে ৩০ বছর আগে যে তাদের মধ্যে দিনের যে বোঝ ছিল, দিনের অজ্ঞতা ছিল, তারা যে প্রান্তিকতায় ছিল, যে তিমিরেই ছিল, যে অবস্থায় ছিল, তারা ওই অবস্থায় আছে, কিন্তু এই মাদ্রাসার থেকে অনেক বড় বড় হাফেজ আলেম বেরিয়েছে। এই জন্য ভাইরা আমার, যে প্রত্যেকের জন্য এটা জরুরি মনে করতে হবে যে আমাকেও এরকম ভাবে দিনে এলেম শিখতে হবে, সই শুদ্ধভাবে কোরআন শিখতে হবে। আমাদের প্রত্যেকটা সন্তান যাতে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, একটা সন্তান যাতে জরুরি পরিমাণ দিনে এলেম শিখাইতে হবে, এটা পিতা মাতার রূপে ফরজ দায়িত্ব।
দায়িত্ব। যদি কোন পিতামাতা এই ফরজ দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, সে যদি চেষ্টাই না করে, তাহলে প্রত্যেকটা পিতামাতাকে আল্লাহ পাকের আদালতে এই বাচ্চা এই দিন শিক্ষা থেকে যে তাকে বঞ্চিত করছে, এই সন্তান বলবে যে আল্লাহ আমার এই পিতামাতা আমি স্কুলে না যাওয়ার কারণে আমাকে কিডনি দিছে, খানা বন্ধ করে দিছে, কিন্তু আমার এই পিতামাতা আমাকে মাদ্রাসা যাইতে পাঠায় নাই, মাদ্রাসা না গেলে কিছু বলতো না, এটাকে তারা গুরুত্ব দিত না, এই সন্তান আমার আপনার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে, আমার আপনার সমস্ত যত রকমের দিনই আমল সব কিছু নিয়া সমস্ত সারা জীবন আমল করিয়া শুধু এই সন্তানকে মূর্খ রাখার কারণে, সন্তানের এই দিনই হক আদায় না করার কারণে আমার দিনদার হওয়ার পরেও সারা 50 বছর আমি দিনদারি মতো চললাম, কিন্তু সন্তানকে দিনই শিক্ষা থেকে বঞ্চিত রাখলাম, এই বঞ্চিত রাখার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। কাজেই ভাইরা আমার একটা এলাকার মধ্যে মাদ্রাসা এটা কত কত গুরুত্বপূর্ণ কত প্রয়োজনীয় বিষয়, এটা এখন বুঝে না আসলে মৃত্যুর পরে অবশ্যই বুঝে আসবে, মৃত্যুর পরে অবশ্যই বুঝে আসবে যে তুমি কেন দিন শিখো নাই, তোমার জন্য তো এরকম এই অজুহাত নাই যে তোমার এলাকার মধ্যে ব্যবস্থা ছিল না, কেন তোমার সন্তানকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করছো, তোমার এলাকার মধ্যে কি কোরআনের প্রতিষ্ঠান ছিল না, এই জন্য ভাইরা আমার এই প্রতিষ্ঠানকে নিজেদের সবচেয়ে বড় এটা এটা আল্লাহ পাকের রহমতের কেন্দ্র, এটা আল্লাহ পাকের নিয়ামতের কেন্দ্র মনে করবেন, এইখান থেকে সবাই উপকৃত হইতে চেষ্টা করবেন, নিজের সন্তান দিয়া নিজের অর্থ দিয়া নিজের জান মাল দিয়া এই দিনই প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য চেষ্টা করবেন, যদি এই দিনই প্রতিষ্ঠান না থাকে তাহলে আপনার আমার ঈমান আমল সব কিছু এগুলি আস্তে আস্তে এমন হবে যে আমার ঈমান আমল নষ্ট হয়ে যাবে, আকীদা নষ্ট হয়ে যাবে, আমলগুলি মাসালার খেলা হয়ে যাবে, আমার ওযু গোযু গোসল পাক পবিত্রতা এগুলি সঠিক হবে না, আমার নামাজ সঠিক হবে না, এমনকি আমার বোরকা ভণ্ডা সঠিকভাবে হবে না, এই জন্য ভাইরা আমার যে মাদ্রাসা এটা আপনার আমার এটা পুরা মুসলিম জাতির সবচেয়ে জরুরি জিনিস যে এটা হল মাদ্রাসা, যেটা দিনের ঘাটি দিনের মার্কাজ, এখানে দিনের হেফাজত হবে, এই দিনের হেফাজত অন্য আর কারো মাধ্যমে এটা হেফাজত হবে না, দিনের এলেম আর আমলের হেফাজতের মার্কাজ কেন্দ্র হল মাদ্রাসা, এই জন্য কোন একটা এলাকার মধ্যে মাদ্রাসা স্থাপন হলে ওই এলাকার মানুষের ভাগ্যের সৌভাগ্যের সৌভাগ্যের বিষয় এটা, তার ভাগ্যকে আল্লাহ তাআলা চমকাইতে চায়, ভাগ্য পরিবর্তন করতে চায়, এই জন্য আল্লাহ পাক ওই এলাকার মধ্যে মাদ্রাসা কায়েম করে। আপনার আমার সকলের দায়িত্ব যে আজকে সেই টাঙ্গাইল প্রবাসী যদিও আপনাদের এলাকার সন্তান সে গোলাম মোস্তফা, দেখেন সে ওইখানেও অনেক মাদ্রাসার সাথে সে জড়িত, কিন্তু তারপরও তার জন্মভূমি তার মাতৃভূমি তার নারীর টান, এখানে নারীর টানে সে এখানে একটা মাদ্রাসা করছে, যে আমি যেরকম ভাবে আলেম ওলামাদের সাথে চইলা বুঝতে পারছি যে এরকম ভাবে দিনই মাদ্রাসা কায়েম করতে হবে, আমার এলাকায় তো দিনই মাদ্রাসা নাই, এই আলেম ওলামাদের সাথে চইলা তার মধ্যে ফিকির পয়দা হয়েছে যে না আমার দেশবাসী আমার এলাকাবাসী তাদেরকে এরকম ভাবে দিন শেখানোর ব্যবস্থা করতে হবে, এখন যদি আপনারা এটা কদর না করেন, এটাকে না টিকায় রাখেন, এটা যদি ধৈর্য না রাখেন, ভাইরা আমার ক্ষতিগ্রস্ত আপনারা হবেন, এটার জন্য সে ক্ষতিগ্রস্ত হবে না, যে কাজেই এই মাদ্রাসাটা আপনাদের সকলের একটা কাছে এই জিনিসটা আমানত এবং নিজের
নিজের থেকে সর্বাধিক দেয়া এই মাদ্রাসার সহযোগিতা করবেন, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন। দোয়া করা এটা একটা চাঁদা। এবং মহিলারা, আমার মা বোনেরা, আপনারা এই মাদ্রাসার মধ্যে বিরাট ভূমিকা রাখতে পারেন, কারণ সন্তানরা প্রথম লালিত পালিত হয় মার কাছে। মা হইল প্রথম মাদ্রাসা। আর যখন প্রাতিষ্ঠানিক শিক্ষার বয়স হয় 7 বছর বয়স হয়, তখন আপনি তাকে মাদ্রাসায় পাঠিয়ে দেবেন। 2 বছর বেশি না, আপনি 2 বছর যদি মক্তবটা মাদ্রাসা এখানে পড়াইতে পারেন, দেখবেন সে একটা তার ইসলামের জরুরি বিষয়গুলি, শরীয়তের জরুরি বিষয়গুলি সে শিখতে পারবে। আপনি মারা গেলে আপনার এই সন্তান আপনার জানাজা পড়াইতে পারবে, আপনার এই সন্তান সেইভাবে আপনার দাফন কাফনের ব্যবস্থা করতে পারবে, আপনার এই সন্তান আপনার কবর জিয়ারত করবে, আপনার এই সন্তান আপনার জন্য নিয়মিতভাবে সওয়াব রেসানি করবে। আর এই সন্তান কখনো বিপদগামী হবে না, এই সন্তান কখনো ইয়াবা খাবে না, এই সন্তান কখনো দুশ্চরিত্র হবে না, এই সন্তান দ্বারা আপনার কোনো গুনার কাজ হবে না। কেননা আপনি তার প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দিচ্ছেন, দিনের শিক্ষা দিচ্ছেন, এই আল্লাহর ভয়ের শিক্ষা দিচ্ছেন। যখন শুরুতেই আল্লাহর ভয় তার অন্তরে ঢুকে যাবে, তখন এই সন্তান সে স্কুলে যদি স্কুলে ভর্তি করেন সে নামাজ কাজা করবে না, ইউনিভার্সিটিতে ভর্তি করেন নামাজ কাজা করবে না, সে যদি অফিসার হয় গোশ খাবে না, সে যদি ডাক্তার হয় সে মানুষকে ফোন করবে না, সে যদি ইঞ্জিনিয়ার হয় সে এরকম ভাবে রডের পরিবর্তে বাঁশের জিঙ্গা দেওয়া সে ডালাই করবে না। এরকম ভাবে যদি সে মুসলমান ডাক্তার হয় আর মুসলমান ইঞ্জিনিয়ার হয়। এই জন্য সর্বপ্রথম আমাদের সন্তানদেরকে মুসলমান বানাইতে হবে, আর যখন সে মুসলমান হবে তারপরে সে যেই শিক্ষা শিক্ষিত হোক তখন সে মুসলমান ডাক্তার হবে, মুসলমান ইঞ্জিনিয়ার হবে, মুসলমান এমপি হবে, মুসলমান মন্ত্রী হবে, মুসলমান ইউনু হবে, মুসলমান দারগা হবে, মুসলমান ওসি হবে। কি বলেন, ওসি হবে না? কিন্তু আমাদের দায়িত্বটা হইল আমাদের সন্তানরা আল্লাহ তাআলার আমানত, এটা এই আমানতের যাতে আমাদের দ্বারা আমরা যাতে খেয়ানত না করি। আজকে যদি প্রত্যেকটা বাড়ি থেকে এমন কোন ঘর আছে কি যে এলাকার মধ্যে মাদ্রাসায় পড়ার মতো 6-7 বছরের বাচ্চা এই এলাকার মধ্যে নাই, মাদ্রাসা না দিয়ে কি করে ওই পাঠায় দেয় কিন্ডার গার্ডেন, ওই কেজি, এই নার্সারি। আরে ভাই, আপনার কেজি বেজি যাই কিছু পড়ান, কিন্ডার গার্ডেন পড়ান পড়ান, এগুলি কিন্তু এই মুসলমানদের স্কিম না, এরা মুসলমানদের সন্তানরা। যাতে এই সকালবেলা সাবাহি মক্তবে আমাদের সময় আমরা দেখছি সকালবেলা ভোরে আমাদের মায়েরা তারা মক্তবে পাঠাই দিছে, আর এখন তারা কি করতেছে, তারা এরকম নানান রকমের কেজি নার্সারি কিন্ডার গার্ডেন যেই সময় মুসলমানের সন্তানরা এই আপনার মক্তবে যাবে ওই সময় সকাল থেকে তারা এই সমস্ত এই কেজি কিন্ডার গার্ডেন এইগুলি কইলা এই মুসলমানের সন্তানদেরকেও একদিকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করতেছে, আরেকদিকে আমাদের পর্দানসের মা বোনেরা তাদেরকে ঘর থেকে বাইর করিয়া ওই ছোট শিশু বাচ্চা দিয়া তো আর বাড়িতে আসতে পারে না, না জানি কান্না করে সারাদিন স্কুলের বারান্দা নেলে ওই গিয়া গাছতলার মধ্যে বৈশা ব্যাপার দিকে হইতেছে, আর অন্যদের ওই সুৎখুর ঘুষখুর তাদের বিবিদের সাথে বউদের সাথে মেলামেশা করতেছে। আমার স্বামী তো এইবার আমার 10,000 টাকা আমার জামা সেলোয়ার কিনে দিছে, সুদ খেয়ে ঘুষ খেয়ে দিছে, আর আপনি তো সৎভাবে জীবনযাপন করেন, আপনার বিবি তো ওদের সাথে বৈশা মগজ দোলাই কিরা আমার তার বিবি ওই মেরিন যেতে এই গলার হার বানায় দিতে, ওই মহিলারা এই
ওই যে ওদের সাথে মেলামেশা করে আইসা, এখন আপনার ঘরে এসে পরে দেখবো এই ধরনের বায়না, পরে আপনার কাছে ধরবো যে আমারও মেরিজ দিয়ে করুন লাগবো, আমারও এরকম ভাবে এই আপনার ইচ্ছা যে আমার এরকম দামি কাপড় দিতে হইব, আবার আমার বাপের বাড়িতে আমার শালা তোমার শালা শালীদের জন লাগবো, তোমার হরিদের জন লাগবো, এই কথা বলতো না যে তোমার মায়েরা দাও তোমার বোনেরা দাও, না আমার বাপের বাড়ির তাকে ব্যক্তির জন লাগবো, কথা বলছেন নাই? তো এগুলির জন্য তো ভাইরা আমরা দায়ী, তো কাজে আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না। আল্লাহ আপনাদের যারা এই কষ্ট করে বসতেন আসতেন আল্লাহর কাছে দোয়া করেন যাতে এই মাদ্রাসাটাকে আল্লাহ তাআলা কবুল করে নেন, এবং এই মাদ্রাসা আপনারা নিজের পক্ষ থেকে যতটুকু পারেন একটা ফসলের একটা অংশ দেখেন, এই ফসলেরও জাকাত আছে, উসর আছে। আজকাল কেন আপনার এই দেখা যায় সময় মতো বৃষ্টি হয় না? হ্যাঁ, হাদিসের ভাগ্যের মধ্যে আসছে জাকাত বন্ধ করে দিলে বৃষ্টি হবে না, বৃষ্টি বন্ধ হয়ে যায়। তো আপনি বলতে পারেন যে বৃষ্টি হয় না, দেখা যায় যে এত বৃষ্টি হয় বন্যা হয়ে যায়, কিন্তু এই বৃষ্টি ওই বৃষ্টি না, প্রয়োজনের সময় যে বৃষ্টি হয় সে বৃষ্টি হল রহমতের বৃষ্টি, প্রয়োজনের সময় যে বৃষ্টি হয় ওইটা কি রহমতের বৃষ্টি, অপ্রয়োজনীয় বৃষ্টি আমাদের তো এখন হয় অতিবৃষ্টি নাহলে হইলে অনাবৃষ্টি, আর মৌসুমত বৃষ্টি হয়, মৌসুমত বৃষ্টি হয় না। হাদিসে বাকের মধ্যে বেহেস্তি দেওয়ার প্রথম এই একটা ঘটনা আছে, সত্য একটা ঘটনা বেহেস্তি দেওয়ার মধ্যে আছে যে একজন 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 লোক সে শুনতেছে আকাশ থেকে একটা গায়েবী আওয়াজ শুনছে, হে মেঘ এই অমুকের ক্ষেত্রে বৃষ্টি পানি দাও, হে মেঘ অমুকের ক্ষেত্রে পানি দাও, অমুকের ক্ষেত্রে বৃষ্টি বর্ষণ হও, আসমান থেকে এমন একটা গায়েবী আওয়াজ শুনছে। এখন দেখে এমন সময় ওই আকাশে যে মেঘটা জমা ছিল এই থেকে বৃষ্টি বর্ষণ হইয়া বৃষ্টিগুলি এরকম ভাবে এই জমা হইয়া একটা নালা দিয়ে যাইতেছে। এখন যে লোকটা শুনছে যে বৃষ্টি অমুকের ক্ষেত্রে বৃষ্টি, তো তার মধ্যে একটা একটা কৌতূহল যাচ্ছে যে আর দেখি কার ক্ষেতের কথা কইছে, আসমান থেকে বলল যে বৃষ্টি হও, অমুকের ক্ষেত্রে বৃষ্টি দাও পানি দাও, তো সে কি করলো ওই পানির পিছনে নালা দিয়ে যাইতেছে, পানির সাথে সাথে যাইতেছে, গিয়া দেখে একটা কৃষক ক্ষেতের আই কেইটা লাই কেইটা আর কি আমি ক্ষেতের মধ্যে পানি নিতেছে। তখন তাকে জিজ্ঞাসা করলো, ভাই তোমার নাম কি? আমার নাম অমুক। আরে তোমার নাম হয়তো শুনছি, তুমি ওই আসমান থেকে তোমার নাম হয়তো বলছে যে অমুকের ক্ষেত্রে পানি দাও। আচ্ছা ভাই তোমার সাথে আর ওই আসমানওয়ালার সাথে কি সম্পর্ক? তোমার ক্ষেতে এখন বৃষ্টি দরকার, তুমি ক্ষেতে এসে পানি লইবার লেগিয়া, আরে তোমার এই প্রয়োজনের মুহূর্তে বৃষ্টি হইতে এই আসমানওয়ালা ওই যে বৃষ্টির মালিক ওর সাথে তোমার কেমনে সম্পর্ক? আর তুমি কেমনে তোমার প্রয়োজনের সময় এই মুহূর্তে বৃষ্টি, তুমি এরকম কি আমল করো ভাই তোমার এই আসমানওয়ালার সাথে এরকম সম্পর্ক? তখন তো ভাই আমি তো এরকম কিছুই না, তবে আমি কি করি আমার এই যে ফসলের ক্ষেতটা আছে এই যে আমার একমাত্র আমার এই ক্ষেতের উৎপাদিত ফসল এটা থেকে আমি আমার এই যাবতীয় প্রয়োজন পুরা করি, এই ক্ষেতের ফসলটা কি করি যা ফসল আল্লাহ দেয় এটাকে আমি তিনটা ভাগে ভাগ করি, এক ভাগ আমি আমার পরিবার পরিজন তাদের জন্য রাখি, আরেকটা ভাগ ক্ষেতের ওই উন্নয়নের জন্য বীজ রাখি আবার ফসল করতে হবে এই জন্য একটা অংশ রাখি, আরেকটা অংশ আমি আল্লাহর রাস্তায় আমি এটাকে দান করে দিই, আল্লাহর রাস্তায় দান করে দিই। আগে দেখেন যারা পুরানা ভাইরা বাবারা আছেন দেখেন আপনারা যেভাবে আমরা আগে ক্ষেতে খামারে কাজ করছি ফসল ক্ষেতের আমরা কৃষি কাজ করছি, আমরা এই এখন আর মাটির নিচে থেকে এত মোটর এত স্টেলো মেশিন এত কিছু ছিল
আমরা এরকম ভাবে দেখা গেছে আমাদের পূর্ব মুরব্বীরা এরকম ভাবে প্রত্যেকটা মৌসুম মতো তারা খেতে ফসল, ওই রকম যেই মৌসুমের যেই ষড় ঋতুর বাংলাদেশ সে এরকম ভাবে ঋতু অনুযায়ী ওই মৌসুম অনুযায়ী এরকম চাষাবাদ হইত, হয়তো কি হইত না, কিন্তু এখন কি সেই মৌসুম আছে? এক মৌসুম একটা হয়ে গেছে, ঠিক না? এটা কেন হয়েছে? এর কারণ হইল ভাই যে আজকে এই জাকাত বন্ধ করে দরকার, এখন এই যে যা কিছু জাকাত না যা কিছু বৃষ্টিপাত হইতেছে এগুলি আমাদের কারণে হইতেছে না, ওই যে আল্লাহ পাকের অন্যান্য মাখলুক আছে, হ্যাঁ পশু পক্ষী আছে, তাদের কল্যাণে এইগুলি হইতেছে। এই জন্য আমরা যদি আবারও এরকম ভাবে, কেন আগে দেখছি আমাদের মা বাবা তারা কি করছে, ক্ষেতের ফসলটা কাইটা ধান যখন খলার মধ্যে আনছে, ধান শুকাইয়া ওই যে এলাকার মাদ্রাসা এলাকার গরিব মানুষ তাদের অংশটা আলাদা করে ফেলাইছে, এটা ঘরে আনছে না, ওইখান থেকে ওই মাদ্রাসার যারা গেছে তাদেরকে দিচ্ছে, কোন মাদ্রাসায় তারা পৌঁছায় দিচ্ছে, আপনারা কি দেন নাই? আব্দুল আলী মোসাইনি রহমতুল্লাহ আলী জীবিত অবস্থায় আপনাদের এলাকা থেকে ওই মাদ্রাসার মধ্যে আপনারা দান ধানের ফসলের একটা অংশ দেন নাই? আমি তো ওই ভাটি এলাকায় যাই, ওই ভাটি এলাকায় জোয়ান সাই ওই কিশোরগঞ্জের ওই কি এলাকা জানি কর, হ্যাঁ মিটামলি সমস্ত এলাকায় যাই, ওই সমস্ত এলাকার মধ্যে গিয়ে শুনি তারা গান্ধীর হুজুর এই যখন ধান উঠত তখন ওই ওই এলাকার মধ্যে চলে আসতো, মনের মন ধান নিয়ে পড়ে আসত, কথা বুঝেন না? এখনো সে আল্লাহ তাআলা আছেন, সে আল্লাহ পাক এখনো আছেন, কিন্তু আল্লাহ পাক কোন জাতির কি আল্লাহ পাক যদি কোন নিয়ামত দান করে সেই জাতির যতদিন পর্যন্ত তার জাতীয় সত্তা তার সেই বৈশিষ্ট্য সেই গুণ যতদিন পর্যন্ত ধরে রাখবে, যতদিন সে এই গুণ আবার গুণগুলি তাদের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত সে ওইভাবে আল্লাহ পাকের সাহায্য মতো তার নুসরত পাইতে থাকবে, যখন তার এই জাতীয় বৈশিষ্ট্যগুলি যখন সে হারাই ফেলাইব যখন সে এই গুণ থেকে শূন্য হয়ে যাবে তখন আল্লাহ পাকের আর এই ওয়াদা থাকে না, ইনসুরুল্লাহ তখন আল্লাহ পাকের এই সাহায্যের ওয়াদা থাকে, তখন সাহায্যের ওয়াদা থাকে না। কাজেই আপনারা যারা মহিলারা আছেন আপনাদের কাছে আমি একটা আপনাদের দৈনিক আল্লাহর রাস্তায় দান করার একটা সুযোগ আমি আপনাদেরকে বলে দিতেছি, আপনারা প্রত্যেকেই যেরকম ভাবে আমাদের হাসন মশর আছে আমাদের যেরকম নেকির দরকার আছে এরকম ভাবে আপনাদেরও হবে, খবরে আমাদের তিন প্রশ্ন আপনাদেরও তিন প্রশ্ন হবে, নেকি বোধের হিসাব সবারই হবে, কিন্তু আমরা যেরকম ভাবে টাকা পয়সা কামাই করি আমরা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন মানুষের সৎকার খয়রাত মসজিদ মাদ্রাসার দান করি কিন্তু আপনাদের সে সুযোগ হয় না, আপনারা করতে পারেন, আপনারা প্রত্যেকের ঘরে ঘরে একটা মুষ্টি হাড়ি একটা মুষ্টি টুপা আপনাদের ঘরে রাখেন, এটা রহমতের হাড়ি, আপনি যখন খানা রান্না করবেন ভাত রান্না করবেন ধরেন 2 কেজি চাইলে ভাত রান্না করবেন এই 2 কেজি চাইলে থেকে 2 মুষ্টি চাল আপনার উঠাইয়া রাখবেন, বিসমিল্লাহ কইয়া ওই মুষ্টি হাড়ির মধ্যে জমা করবেন, দৈনিক 2 মুষ্টি করে 3 বেলা বা 2 বেলা রান্না করলে 4 মুষ্টি হবে, তারপরে সপ্তাহান্তে সপ্তাহ পরে দেখবেন আপনার এই মুষ্টির মধ্যে কতটুকু চাল জমা হয়, তখন এই চাইলগুলি আপনার নিকটস্থ কোন মাদ্রাসায় হ্যাঁ পাঠাই দিবেন যে মাদ্রাসার মধ্যে চাইলটা আপনার দিয়ে আসেন, আর যদি মনে করেন যে আপনি কিনা খান চাইলে আপনার নিজের দরকার তাইলে আপনি বাজার দরে এই চাইলটা আপনি যেটা বাজার থেকে কিনা খাইবেন এই মুষ্টি হাড়ির চাইলটা আপনি নিজে কিনা রেখে কিনা এই টাকাটা আপনার মাদ্রাসার মধ্যে পাঠাই দেন, দেখেন আপনার ঘরে বরকত হয় না,
আপনি দৈনিক আল্লাহর রাস্তায় দান করা সওয়াবও পাইলেন এবং আল্লাহ পাকের আজাব গজব থেকে আপনি কি করবেন, হেফাজতে থাকতে পারবেন। এই জন্য মা বোনেরা আপনারা অনেক বেশি ভূমিকা রাখতে পারেন এলাকার মধ্যে, দিনের প্রতিষ্ঠান সাহায্য সহযোগিতা যেরকম আপনাদের ভূমিকা বেশি এবং আপনাদের সন্তান এগুলি সাধারণত আমাদের পুরুষরা থেকে বেশি মহিলারা সিদ্ধান্ত নেয়। এটা মহিলা যদি চিন্তা করে যে আমার ছেলেকে আগে আমি দিন শিখাবো কোরআন শিক্ষা দেব, তাহলে পুরুষ এটা বাঁচাতে পারবে? হ্যাঁ, পুরুষের কি বাঁচাতে পারবে? কাজে আপনারা আপনাদের সন্তানকে সর্বপ্রথম মাদ্রাসায় পড়াইয়া কোরআন পড়াইয়া তারপরে তাকে যদি অন্য শিক্ষা দেন দিবেন, আর যদি না বলেন যে আমার ছেলেকে হাফেজ বানাবো বড় আলেম বানাবো, তাহলে আপনি বানান, এটা আপনার জন্য অনেক সৌভাগ্যের কারণ হবে। কাজে কিন্তু জরুরি যতটুকু দিনই শিক্ষা, এর থেকে আপনি বঞ্চিত করলে আপনার দুনিয়া নষ্ট হবে। এই দুনিয়াতে আপনার সন্তান আপনাকে লাঞ্ছনা বঞ্চনা আপনাকে অপমানিত করবে, কষ্ট দেবে এবং মৃত্যুর পরে আপনাকে এই সন্তান জাহান্নামে যাওয়ার জন্য কারণ হবে। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তো দান করে।